আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল আরও এক মাস, 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে। দুপুরে ব্রিফিংয়ে তথ্য জানিয়েছে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুমিন। বলেন, টিআইএন ধারী সবাই রিটার্ন দাখিল করছে না, হয়রানির অভিযোগ জানাতে কল সেন্টার চালু করা হবে বলেও জানান তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ছিল আয়কর রিটার্ন জমা দেবার শেষ দিন, তাই সকাল থেকে কর অঞ্চলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। তবে করোনা সংক্রমণ বিবেচনায় নিয়ে রিটার্ন জমার সময়সীমা বাড়ানো হয়েছে এক মাস। বিকেলে এই ঘোষণা দেয় এনবিআর। প্রায় 50 লক্ষ তিনধারীদের ভিতরে এই পর্যন্ত আমরা 15 লক্ষ রিটার্ন পেয়েছি। ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা 30 নভেম্বর 2020 থেকে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত বর্ধিত করেছে এক মাস। হঠাৎ করে নেওয়া এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানায় করদাতারা। এই বিষয়টা আগে থেকে বিবেচনা করার সুযোগ এইবার বিশেষ করে দরকার ছিল। আসার পরে জানছি, ততক্ষণে সামনে চলে গিয়েছিলাম, একটু আগে জানলে প্রসেসটা আরো একটু সহজ হতো। আয়কর দিবস উপলক্ষে সকালে আলোচনার আয়োজন করে এনবিআর। বলা হয়, করদাতাদের সুবিধার্থে কল সেন্টার চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড, সহজ করা হবে আয়কর আইনও। করদাতাদের ভয় ভীতি দূর করা, কর প্রদান সহজ করা। 2 নম্বর হলো যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করের নেট বৃদ্ধি করা এবং কর প্রদানকে সহজই করান। কর আইনে কিছু জিনিস রয়ে গেছে যেটার জন্য লিটিগেশনস তৈরি হয়, যেটার জন্য কর মামলার উৎপত্তি হয় বেশি হয়তোবা, আমরা সেইটুকু লাগে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। ওদিকে পানগাঁও কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরের অপসারণের প্রতিবাদে সকাল থেকে রাজস্ব ভবনের সামনে সমাবেশ করেন বিক্ষুব্ধ রাজস্ব কর্মকর্তারা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।